আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমেরিকাতে আমার ব্যাকইয়ার্ডের ছোট্ট বাগানে। তো অনেকগুলো টমেটো পেকে গেছে, এইবার অনেক টমেটো ধরেছে, অনেক সুন্দর লাগতেছে দেখে। টমেটো লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর লাগতেছে। এত টমেটো ধরেছে যে আমি কয়েকদিন পর পরই টমেটোগুলো পিক আপ করা লাগতেছে। এই টমেটো এতই লাল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এই আধা পাকাটা পারলাম, আমার আম্মা বলতেছে সালাদ বানানোর জন্য একটা আধা পাকা টমেটো নিয়ে আসো, সেজন্য পেরে ফেললাম এটা। গার্ডেন বেডের টমেটো গাছগুলো অনেক বড় হয়েছে, গার্ডেন থেকে সবজি তুলতে আমার অনেক ভালো লাগে, কিন্তু টমেটো তুলতে গিয়ে একটা সমস্যা হয় কি, খুঁজে পাওয়া যায় না, অনেক পাতা দেয় সেজন্য খুঁজে পাওয়া যায় না। আমি কিছুদিন পর পরই পাতা কেটে দেই, কেটে গাছের গুঁড়ির মধ্যে ফেলে দেই যাতে এটা ফার্টিলাইজার হয়ে যায়। এখানে চেরি টমেটো পাড়তেছি, অনেক চেরি টমেটো ধরেছে, লাল লাল লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, লাল হয়ে গেছে, দেখতেই পারতেছেন আপনারা কতগুলো টমেটো ধরছে। আমার আসলে 10 বছর ধরে আমি গার্ডেন করতেছি, কিন্তু এই প্রথম আর কি এত টমেটো ধরেছে। অন্যবার ধরে দেখা যায় কয়েকটা খাই, তারপরে মরে যায়, ঠান্ডা এসে যায়। এবার আসলে অনেক টমেটো ধরেছে যে আমি একদিন দুই দিন পর পরই টমেটো পিক করতে পারতেছি। আবার সালাদের জন্য তো প্রায় প্রতিদিনই নিয়ে আসি। এই চেরি টমেটোর চারাগুলো আমি নিয়ে এসেছিলাম হোম দ্বীপ থেকে, বাট এগুলো ছোটো চারা ছিল, বাট এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি ধরছে। তো চিন্তা করতেছি এবার এই টমেটোগুলোর বিচি রাখবো, যেহেতু টমেটোগুলো অনেক ধরে আর পট করে পেকেও যায়, ওই বড়ো টমেটোগুলো পাকতে অনেক সময় লাগে, কমও ধরে, আর এইটা দেখা যায় অনেক বেশি ধরে আর তাড়াতাড়িও পেকে যায়। আমি আমেরিকার মিশিগানে থাকি, এখানে আসলে আমরা 3 মাসের মতো সময় পাই সবজি ফলানোর জন্য, আর এইবার তো অনেক দেরিতে ঠান্ডা গেছে, তো শর্ট সময়ে যেটা ফলন বেশি হয় সেটাই লাগানো আমাদের জন্য ব্যাটার আমি মনে করি। তো চিন্তা করে দেখলাম নেক্সট ইয়ার বড়ো টমেটো না করে না ফলিয়ে আপনার ছোটো চেরি টমেটোগুলোই গ্রো করব। আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম ভেজিটেবল গার্ডেন করতেছি আমার নতুন বাসায়, আমি লাস্ট ইয়ার এই ঘরটা কিনেছি। ইনশাআল্লাহ ফিউচারে আপনাদেরকে আমি দেখাবো আমার ঘরটা কেমন দেখতে আর কিভাবে আমি আমার ঘরটা সাজালাম। এখন তো সামার, তাই গার্ডেনের অংশটাই দেখাই আপনাদেরকে।
আসলে প্রথমবার এত টমেটো ধরেছে যে আমার এত খুশি লাগতেছে, তাই দেখালাম। দেখতেই পারতেছেন কি সুন্দর লাগতেছে লাল টমেটোগুলো। আমি রমা টমেটো লাগিয়েছি কিন্তু এখনও পাকেনি, পাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি অলসো লাল মূলা কিছু পিক আপ করেছি গার্ডেন থেকে, কিন্তু ভিডিও করতে পারিনি পিক আপের সময়। বাসায় এসে যে ভিডিওটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর লাগতেছে মূলাগুলো, গার্ডেনের মূলা খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ফিউচারে আমি দেখাবো আমি কীভাবে আমার গার্ডেন শুরু করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।